হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অলওয়েজ হ্যাপি দেবনাথ। বন্ধুরা, আগের কিছু পর্বে আমি আপনাদের জানিয়েছিলাম আপনারা কিভাবে টাকি আসতে পারেন এবং আমি কিভাবে টাকি এসেছি, আপনাদের দেখিয়েছিলাম টাকির সাইড সিন। এই পর্বে আমি দেখাবো আপনারা টাকিতে বেড়াতে এলে কোথায় থাকতে পারেন এবং আমি কোথায় ছিলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আমরা ছিলাম টাকি সোনার বাংলা হোটেলে। হোটেলে প্রবেশ করতেই আমাদের সমস্ত জিনিসপত্রকে স্যানিটাইজ করা হয়েছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকতেই বাঁহাতে পড়ছে একটা ওয়াশরুম, আর এই হচ্ছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, লোশন, ব্রাশ, যাবতীয় কিছু। আর এই হচ্ছে শাওয়ার। এখানে শাওয়ার নেওয়ার জায়গাটা পুরো পার্টিশন করা আছে। এখান থেকে হচ্ছে এক সাইডে আছে বেড, আর বেডের দুধারে আছে দুটো টেবিল, এধারে আছে এসি, উপরে পাখা, এখানে পাখা দুটো। আর বেডের ঠিক অপোজিটেই রয়েছে একটা টিভি, আর এধারে আছে একটা ব্যাগ রাখার জায়গা, তার পাশেই ডাস্টবিন। আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, যেটাকে এসেই আমরা মানে একদম যা পেরেছি বানিয়ে ফেলেছি। এখানে একটা কফি কাউন্টার আছে, ঠিক আছে, এখানে দুটো কাপ দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে যদি কেউ বানিয়ে খেতে চায় তার জন্য। আর তার নিচে রয়েছে একটা ফ্রিজ, ছোটো সা ফ্রিজ। আর ঠিক তার অপোজিটেই রয়েছে একটা বসবার সেট আপ, যেখানে আমাদের ব্যাগ সেট আপ হয়ে গেছে অলরেডি। আর এইদিকে আলমারি দেওয়া আছে এদিকটা, আর এই পর্দা সরালে এই হচ্ছে ভিউ। চলুন একটু বাইরে যাই। এই হচ্ছে এখানকার ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে ইছামতী নদী, আর এখানে অনেক শালিক ঘোরাঘুরি করছে এই মুহূর্তে। আর এখানে দুটো চেয়ার দেওয়া আছে সন্ধ্যাবেলা সকালবেলা বসে এনজয় করার জন্যে। আর ওখানে একটা সুন্দর ছোটো সা লাইট আছে, সুন্দর। চলুন এবার ভেতর দিকে যাই। একটু রেস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটা ঘুরে দেখতে। বন্ধুরা, এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে বসার জন্য হাই করো। এখানে অনেক একটা বড় স্পেস আছে, আর ফুল সেন্ট্রাল এসি। এই হচ্ছে এখানকার রিসেপশন। আর চলুন বাইরেটাকে দেখে আসি। বন্ধুরা, সোনার বাংলা হোটেলে রয়েছে নানা বাজেটের রুম। এখানে এসি প্রিমিয়ার রুমের ভাড়া 7,000 টাকা, এসি সুপার ডিউলাক্স রুমের ভাড়া 6,000 টাকা, এসি ডিউলাক্স রুমের ভাড়া 5,000 টাকা, এক্সট্রা বেড নিলে 1,500 টাকা। তবে আমরা এখানে এসি ডিউলাক্স রুম নিয়েছি, আমাদের এখানে ডিসকাউন্ট দিয়ে ভাড়া পড়েছে 3,700 টাকা। আপনারা আপনাদের পছন্দের রুম এখানে এসে চুজ করতে পারেন। বন্ধুরা, সোনার বাংলা হোটেলটি টাকির সবচেয়ে সুন্দর হোটেল। হোটেলের গা ঘেঁষেই বয়ে চলেছে ইছামতী নদী। আপনারা হোটেলের রুম থেকেই বসে বসে বাংলাদেশ ও ইছামতী নদীকে উপভোগ করতে পারবেন। এখানটা একটা চিলড্রেন পার্ক আছে, ওই ধারটা। সন্ধ্যের সময়টা কিন্তু এখানটা ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, আমি এখন আছি সোনার বাংলা হোটেলে, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। দেখুন, বাংলাদেশ কত কাছে এখান থেকে দেখা যায়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতী নদী। সোনার বাংলা হোটেলে আপনারা সুইমিং পুলের মজাও নিতে পারবেন। সুইমিং পুলের পাশেও বসবার জন্যে খুব ভালো সেট আপ আছে। সুইমিং করতে করতে এরকম ভাবে বসেও করা যায়।
টাকি সোনার বাংলা হোটেলটি খুবই সুন্দর। এখানকার প্রকৃতি আমার খুবই ভালো লেগেছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলায় আমি পার্কে গিয়ে দোলনা খেতাম। এটি হচ্ছে সোনার বাংলা হোটেলের একদম শেষ প্রান্ত। টাকি বেড়াতে এসে যদি কোথাও ঘুরতে যেতে নাও চান, তাহলেও এই হোটেলে বসে আপনাদের সারাটা দিন এমনি কেটে যাবে। আপনারা সামনে যে ইট দিয়ে বাঁধানো জায়গাটি দেখছেন, এটি হচ্ছে টাকির সীমারেখা, আর পাশেই রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্প। কিছুক্ষণের মধ্যেই সন্ধে ঘনিয়ে এলো। সোনার বাংলা হোটেলটি একদম বর্ডার লাগোয়া হওয়ায় সারা দিন রাতি আপনারা দেখবেন বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে টহল দিচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে এখানকার গেম রুম, চলুন একটু ঘুরে দেখি। তুমি কি খেলবে এখানে? আপনারা দেখতেই পাচ্ছেন গেম রুমের পাশাপাশি রয়েছে একটি সুন্দর জিম রুম। বন্ধুরা, এটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট। হোটেলের রেস্টুরেন্টটি খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে খেতে খেতে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন। স্টুডেন্টের মধ্যে বুফে সিস্টেমও রয়েছে। বন্ধুরা, খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আজকের মতন গুড নাইট বন্ধুরা, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, টাকির সোনার বাংলা হোটেল থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলার ঠান্ডা বাতাসে আপনার মন জুড়িয়ে যাবে, নানা রকম ফুলের গন্ধ ও নানা রকম পাখির ডাকে মুখরিত হয়ে উঠেছে এখানকার পরিবেশ। আর ওই যে দূরে দেখা যায় বাংলাদেশের নৌকা, তো আপনাদের হোটেলে যদি কেউ বুক করতে চায় কিভাবে বুক করবে? আমাদের সাইট আছে, যেটা আমাদের www.hotelsonarbangla.com, এই সাইট থেকে আপনারা বুকিং ডাইরেক্ট নিতে পারেন। আর আমাদের কিছু অনলাইন ডিসকাউন্টও চলে মাঝে সাঝে, যেটা আমাদের উইকডেজেও থাকে, সেটা আপনারা অ্যাভেল করতে পারেন। আর আমাদের এখানে ফেসিলিটি, ইনডোর গেমস আছে, জিম আছে, অ্যান্ড দেন আমাদের পুলটা এখন অপারেট হচ্ছে না বিকজ অফ দ্য কোভিড সার্কুলার। আমাদের জিমের 8-8 আছে, অ্যান্ড গেমস, ইনডোর গেমস আছে, বাচ্চাদের পার্ক আছে, লন সাইডে বড় গার্ডেন আছে। আর সব থেকে স্পেশালিটি এখানে, আমাদের এখানে বর্ডার বাংলাদেশটা এখান থেকে দেখা যায়, যেটা আমাদের সাতক্ষীরা বাংলাদেশের, তো এখানে পুরোপুরি দেখা যায়। আর ইচ্ছামতী নদীর ভিউটা আমাদের রুম থেকে খুব ভালো দেখা যায়। থ্যাংক ইউ বন্ধুরা। টাকি হোটেল থেকে আর একটু এগিয়ে মানসিংহ রোডের ওপর টাকি পৌরসভা অনুমোদিত ইকো ট্যুরিজম পার্ক ও গেস্ট হাউসেও আপনারা থাকতে পারেন। যোগাযোগের জন্য ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম ও স্ক্রিনেও দিয়ে রাখলাম। টাকি রাজবাড়ি ঘাটের কাছেও রয়েছে অনেকগুলি হোটেল, আপনারা এখানেও থাকতে পারেন। রাজবাড়ি ঘাটের কাছেই রয়েছে কিছু গেস্ট হাউস, দেখুন এখানে একটা আছে, আপনারা এখানে এলে থাকতে পারেন। ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নিন।
আর এই দিকে গেলে আপনারা পাবেন মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস। চলুন দেখাবো আপনাদের, চলুন দেখে নিই আরো কিছু গেস্ট হাউস। এটি হলো টাকি সিটি গেস্ট হাউস, আর এর ঠিক অপোজিটে রয়েছে রূপসী বাংলা লজ। সামনের বিল্ডিংটি হচ্ছে টাকি রূপসী বাংলা লজ, আপনারা এখানেও থাকতে পারেন। দেখে নিন আরেকটি গেস্ট হাউস, এটির নাম হচ্ছে সুভাষিনী গেস্ট হাউস। এটি টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসের ঠিক পাশেই অবস্থিত, আর এটি হচ্ছে মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস, আপনারা এখানেও থাকতে পারেন। প্রতিটি গেস্ট হাউসের ফোন নাম্বার আমি স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ধন্যবাদ।